তৃতীয় দিনের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্ট্রং এবং উইক কনভার্জেন্সেস। তো প্রথমে আগে ডিফাইন করে নিই যে বিষয়টা ঠিক কি। আমরা কোনো একটি সিকোয়েন্স এক্স এন অফ ভেক্টরস ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস, সে দিস ইজ আ পার্ট অফ ক্যাপিটাল এক্স, দেন উই উইল সে দ্য সিকোয়েন্স এক্স এন অফ ভেক্টরস ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস এক্স টু বি strongly convergent to a vector small x. আমরা বলবো যে xn is strongly convergent to an element of x belonging to capital X if xn minus x tends to 0 as small n tends to infinity. তো দেখো, যখনই আমি এটাকে বলছি স্ট্রংলি কনভার্জেন্ট, তাহলে অবশ্যই উইক কনভার্জেন্সেরও কিন্তু একটি প্রশ্ন আসছে। কেন এটা স্ট্রং? তাহলে নিশ্চয়ই এর একটা কোনো উইক কাউন্টার পার্ট থাকতে হবে। নাও আ সিকোয়েন্স এক্স এন হুইচ ইজ অফ ভেক্টরস ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ক্যাপিটাল এক্স ইজ কল্ড উইকলি কনভার্জেন্ট। আমি বলবো এটাকে উইকলি কনভার্জেন্ট টু অ্যান এলিমেন্ট এক্স বিলঙ্গিং টু ক্যাপিটাল এক্স ইফ xn x এর যে ইনার প্রোডাক্ট দ্যাট ইজ টেন্ডিং টু দ্য ইনার প্রোডাক্ট অফ x অ্যান্ড y অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ফর অল y বিলঙ্গিং টু x। অর্থাৎ দেখো, স্ট্রং কনভার্জেন্সটা কিন্তু একটা ডিরেক্ট প্রপার্টি, তার জন্য তোমাকে অন্য এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট নিয়ে আর বা কম্পেয়ার করবার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উইক কনভার্জেন্স সেটা নয়। সেক্ষেত্রে আমার অন্যান্যদের সাথে সম্পর্ক কী সেটা দেখে আমি কতটা কনভার্জেন্ট সেটা আমরা নির্ণয় করছি। তো এটার জন্য আমরা এবার একটু একটু করে এদের প্রপার্টিসগুলোকে আলোচনা করব। নাও দ্য ফার্স্ট প্রপার্টিস, যে কোনো স্ট্রংলি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ উইকলি কনভার্জেন্ট টু দ্য সেম লিমিট। অর্থাৎ তুমি যদি বলো আমাকে যে এক্স এন ইজ বিলঙ্গিং টু এক্স, which implies that xn ami ekhane strongly diye rakhi weakly convergent to small x, to amra etake proman korbo. To suppose that je amra xn ekta sequence niyechi x er moddhe and xn is strongly convergent to strongly convergent to small x, orthat shonge shonge by definition ami bolte parchi the norm of xn minus x, this is turning to be 0 as n is tending to infinity. এবার আমরা Schwarz inequality apply করবো। অ্যাপ্লাই করে করবো কিসের উপর? আমরা এই ইনার প্রোডাক্টটি চেক করবো, xn minus x y। এবং Schwarz inequality কী বলছে? যে এদের প্রত্যেকের আলাদা আলাদা নর্মের থেকে এটা ছোট হবে, নর্মের গুণফলের থেকে এটা ছোট হবে। তো আমরা লিখি সেটা এটা। এবং পয়েন্ট টু বি নোটেড, এই যে পার্টটা সেটা তো বাই দ্য প্রপার্টি অফ স্ট্রং কনভার্জেন্স ইজ টার্নিং টু জিরো, সো অ্যাজ আ হোল দিস ইজ গোয়িং টু বি জিরো অ্যাজ এন টেন্ডিং টু ইনফিনিটি। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে দিস পার্ট ইজ টেন্ডিং টু জিরো। এবং সঙ্গে সঙ্গে আমরা তাহলে কিন্তু এটাকে খুলে ফেলতে পারি। খুলে ফেললে আমরা বলতে পারছি যে আমরা প্রত্যেকটি এলিমেন্ট যখনই ওয়াই, প্রত্যেকটি ওয়াই এলিমেন্ট নিচ্ছি বিলঙ্গিং টু এক্স, তাদের প্রত্যেকের জন্য আমরা এই যে পার্টটি সেই মানে এক্স এন এবং ওয়াই এর ইনার প্রোডাক্ট, দিস ইজ কনভার্জিং টু এক্স অ্যান্ড ওয়াই এর ইনার প্রোডাক্ট। সো দিস প্রুভস দ্য থিওরেম। এবার এরপরের যে থিওরিমটি আমরা করব সেটা হচ্ছে, এটা তো আমরা স্ট্রং থেকে উইকে গেলাম, তাহলে উইক থেকে স্ট্রংয়ে যেতে গেলে আমাদের কি প্রপার্টি হোল্ড করতে হবে সেটা দেখব। তো যদি এক্স এন ইজ উইকলি কনভার্জেন্স টু এক্স হয় এবং তার সাথে যদি একটি এক্সট্রা প্রপার্টি আমাদের বলে দেওয়া হয় দ্যাট নর্ম অফ এক্স এন ইজ টেন্ডিং টু দ্য নর্ম অফ এক্স, দেন এক্স এন ইজ স্ট্রংলি কনভার্জেন্স টু স্মল এক্স। অর্থাৎ আমাদের একটা এক্সট্রা প্রপার্টি ইম্পোজ করতে হলো। তো আমরা এটাকে প্রমাণ করি। তো আমাদের, আমরা জানি যে ডেফিনিশন অফ উইক কনভার্জেন্স দ্যাট ইজ সেইং আস দ্যাট এক্স এন
inner product with any y of capital X, that should turn to the inner product of x and y as n is tending to infinity for all y belonging to x. So, amra tahole shonge shonge bolte pari na je xn inner product with x itself that is tending to x and which is actually nothing but the norm square of x. তাহলে আমরা দেখি এটার ক্ষেত্রে কি ঘটছে, এক্স এন মাইনাস এক্স এটার নর্ম স্কোয়ারের ক্ষেত্রে, এবং সেটাকে অ্যাকচুয়ালি জিরো দেখাতে যদি পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্ট্রংলি কনভার্জ করবে। তো আমরা এটাকে খুলে লিখি এক্স এন মাইনাস এক্স, এক্স এন মাইনাস এক্স, এবং দিস ইজ এক্স এন এক্স এন মাইনাস এক্স এন এক্স, সরি এক্স এক্স এন প্লাস এক্স এক্স, এবং এর মধ্যে এই অংশটুকুকে কম্বাইন করলে আমরা জানি যে সেই পার্টটুকুতে আমরা পাবো মাইনাস টু রিয়েল অফ এক্স এন এক্স, অ্যান্ড দিস ইজ নর্ম স্কোয়ার অফ এক্স, দিস ইজ নর্ম স্কোয়ার অফ এক্স এন স্কোয়ার। এবার দেখো আমাদের উইক কনভার্জেন্সের প্রপার্টি বলে দিচ্ছে যে এই অংশটুকু ইজ টেন্ডিং টু এক্স এক্স, তাই না, এবং যেটা আমরা একটু আগে লিখেছি, এবং নর্মের নর্মটা যেহেতু রিয়েল সুতরাং রিয়েল অফ নর্ম মানে নর্ম ইটসেলফ, তাই না, তার মানে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি এক্স এন স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স নর্ম স্কোয়ার, অ্যান্ড কম্বাইনিং দিস অল দিস টু উই হ্যাভ মাইনাস নর্ম এক্স স্কোয়ার। তো অ্যান্ড এটাকে যদি জিরো হতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে কি এক্সট্রা কন্ডিশন পেতে হবে, দ্যাট দিস শুড বি ইকুয়াল টু দিস, দেন অনলি দিস ইজ ইকুয়াল টু জিরো, তাই না, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এন টেন্স টু ইনফিনিটি সে প্রপার্টিটা আমরা এখানেও ব্যবহার করেছি। তো আমরা তাহলে যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা দেখো পেয়ে গেলাম যে আমাদের যদি উইক কনভার্জেন্স থেকে স্ট্রং কনভার্জেন্সে আসতে হয় দেন দ্য এক্সট্রা প্রপার্টি উই শুড হ্যাভ ইজ নাথিং বাট দিস ওয়ান। এরপর আমরা অন্যান্য আরও থিওরিমে যেতে থাকবো, সেটা এই এই ক্লাসের অন্যান্য লেকচার্সগুলোতে।